জয়রাতি সবাই জোকার দিবেন। চব্বিশ প্রহর হরি নাম যজ্ঞ সম্পূর্ণ কারণ, আপনি লইলেন প্রভু মালা চন্দন, আপনি লইলেন প্রভু মালা চন্দন, আজি মালা চন্দন হাতে লইয়া, মালা চন্দন হাতে লইয়া আইলেন প্রভু ধাইয়া, মালা চন্দন হাতে লইয়া আইলেন প্রভু ধাইয়া, মালা চন্দন হাতে লইয়া। আপনারা কেউ দাঁড়াবেন না, সবাই বসে থাকবেন। শুধু একজন শ্রীরঘুনন্দন হবালে দিলা গৌরচন্দ্র, শ্রীরঘুনন্দন হবালে দিলা গৌরচন্দ্র, কণ্ঠে দিলা পুষ্পের মালা হইয়া আনন্দ, কণ্ঠে দিলা পুষ্পের মালা হইয়া আনন্দ, সাজাইলেন কৃষ্ণ দাস, সাজাইলেন কৃষ্ণ দাস, সাজাইলেন কৃষ্ণ দাস, সাজাইলেন কৃষ্ণ দাস, বৃন্দাবনে হইবে বাস, সাজাইলেন কৃষ্ণ দাস, বৃন্দাবনে হইবে বাস, সাজাইলেন কৃষ্ণ দাস, সাজাইলেন কৃষ্ণ দাস, সাজাইলেন কৃষ্ণ দাস, নাম রাখিলেন কৃষ্ণ দাস, অতার গলায় দিলা পুষ্পের মালা, দূর করিতে ভব জ্বালা, গলায় দিলা ফুলের মালা, দূর করিতে ভব জ্বালা, গলায় দিলা পুষ্পের মালা, সাজাইলেন কৃষ্ণ দাস, সাজাইলেন কৃষ্ণ দাস, বৃন্দাবনে হইবে বাস, সাজাইলেন কৃষ্ণ দাস, বৃন্দাবনে হইবে বাস, সাজাইলেন কৃষ্ণ দাস, হরি বল হরি বল হরি বল দিন যায়, হরি বল হরি বল। যার কপালে আজ মহাপ্রভু স্বয়ং টিকা দিয়ে রঘুনন্দন সাজিয়েছিল, যদি আপনার অনেকে জানেন ওনার নাম প্রসঞ্জিৎ, এখন কিন্তু আর প্রসঞ্জিৎ বলে দেখলে হবে না, বা সেই গানে আপনারা দর্শন করতে পারবেন না। এই যজ্ঞের আহুতি দিয়ে সেই সাজানো মাত্রই প্রভু বলছি তার নাম হলো রঘুনন্দন। ৬৪ মহান্তর যত ভক্তগণ তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন, সবার মধ্যে শ্রেষ্ঠ হবে রঘুনন্দন। আর আপনারা যারা যজ্ঞ দান করছেন, যারা শ্রবণ করছেন, আপনাদের ফলাফলটা আমি সংক্ষিপ্তভাবে আমি বর্ণিত করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই রঘুনন্দনের পিতৃকুল উদ্ধার হবে, পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল এবং তিন সাথে একুশ কুল। মাতৃকুল হলো ওনার যে মাতৃ জটরে জন্ম নিয়েছে সেটা হলো মামার বংশ, এক নম্বরে পিতৃকুল, দুই নম্বরে মাতৃকুল, তিন নম্বরে শ্বশুরকুল যেখানে বিবাহ করেছি। এই তিন কুল উদ্ধার করবেন প্রভু রঘুনন্দনকে বলেছে, এবং তিন সাতা একুশ কুল। যারা দাতা, দাতার দিকে লক্ষ্য করে বলছে তোমরা কীর্তনে ছাতা দিয়েছ, শ্রম দিয়েছ, হ্যাঁ আস্বাদন করছো, যজ্ঞ দান করছো, তোমরা দাতা, দাতাকে বলছে তোমাদেরকে মুক্ত করব। শ্রোতা যারা শ্রবণ করছে বসে তারা হলো শ্রোতা, এবং আমরা যারা বক্তব্য করছি, যারা কৃষ্ট কথা ঘোষণা করছি আমাদের কথা বলছে বক্তবৈষ্ণব। দাতা বক্তা শ্রোতা বৃক্ষাদি তরুলতা কেট পতঙ্গ পশুপঙ্খী বৃক্ষাদি তরুলতা সবাইকে বলছে, কলি হত জীব যখন হরিনাম যজ্ঞ দান করবে সেই যজ্ঞের ফলে আমি সবাইকে মুক্ত করে নিয়ে যাব। নিতাই গুর হরিবল। আচ্ছা, যেখানে বসে আমরা কৃষ্ট কথা শ্রবণ করছি, বসমাতা বলছে আমার উপরে মানুষের পারা,
রুদ্রের জ্বালা আগুনের তাপ কত অশুদ্ধ অপবিত্র বস্তু আমার উপর জীব দিয়ে রাখে, আমি কি সে পবিত্র হব? ভগবান বলছে, মা আমি কোনো কালে কোনো যুগে যা প্রকাশ করি নাই কলির যুগে তাই দিয়েছি, হরিনাম যজ্ঞ। এবং রাধারানীর সেই গোপন প্রেমধন, সেই প্রেমের বাণ্ড মস্ত কিনিয়া রঘুনন্দন যখন তুলসীকে প্রদক্ষিণ করিয়া সপ্ত প্রদক্ষিণ করে যখন তোমার উপর ভঞ্জন করবে, তুমি শত জন্মের পাপ থেকে পবিত্র হয়ে যাবে। নিতাই গুরু হরিবল। গঙ্গা দেবী গাবী রূপে নারায়ণের কাছে প্রার্থনা করছে, মানুষ পাপ করে গঙ্গায় গিয়া স্নান করে তার শরীরের পাপ গঙ্গার শরীরে দিয়ে যায়। গঙ্গা দেবী বলছে, পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের শরীরের পাপ আমার শরীরে দিয়ে যায়, আমি সবার শরীরের পাপ বহন করছি, আমি গঙ্গা দেবী আমার শরীরের পাপ আমি কোথায় গিয়ে ছাড়াবো? তাই নারায়ণ বলছিল, হে মা গঙ্গে, যারা তোমার শরীরে পাপ দিয়ে যায় তারাই কলির যুগে হরিনাম যজ্ঞ দান করিয়া ব্রজগোপীর দোলা গায়ে মাখিয়া আবার যখন সেই দোলা নিয়ে তোমার উপর জাপ দিয়ে স্নান করবে, ওই ব্রজগোপীর দোলার সংস্পর্শ পাওয়া মাত্র তুমি শত কোটি জন্মের পাপ থেকে সেদিন শুদ্ধ হয়ে যাবে মা। আচ্ছা, তাহলে সবার জন্য একটা ব্যবস্থা করেছে, এই জন্য আমি প্রথম বলেছিলাম যতবার প্রভু পৃথিবীতে এসেছে জীবের জন্য একটা কিছু করে গিয়েছে। হ্যাঁ, তাই আজ গঙ্গা দেবী বসমাতা বৃক্ষাদি তরুলতা পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল বক্তা দাতা শ্রোতা আপনারা যারা শ্রবণ করছেন, হরির বজন এত সোজা হরি নাম শ্রবণে হয় হরির পূজা। আরেকটা কথায় আমি আসছি, নাম শুনলে হরির পূজা হয়, নাম কিভাবে শুনতে হয়? নাম শুনতে আসার পরে যদি বৈষ্ণব অপরাধ হয়, বৈষ্ণব কারা? বৈষ্ণব কারা? আপনার ঘরে যদি আপনার মেয়ে কৃষ্ণ ভক্ত হয়, গোবিন্দের সেবা দে, সে যদি প্রসাদ বুঝি হয়, তার দ্বারা আপনি হরিনাম যজ্ঞে কাজ করতে পারবেন। আমরা যাদেরকে ইয়ে করাচ্ছি, যাদেরকে আখড়া থেকে আনি, তারা হচ্ছে বৈরাগী, তারা আর উচ্চ মার্গে চলে গিয়েছে। মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করেছিল, যে গৌর হলো সন্ন্যাসী আর নিতাই হলো সংসারবাসী, হরি বল, সেই জন্য নিতাইকে বলছে, তুমি প্রচার করো, জীবকে শিক্ষা দেও, আমার মতো সন্ন্যাসী না হইয়া জীব যেন গড়ে বসিয়া মা বাবার সেবা করে, ওরা গড়ে বসে যেন কৃষ্ণ নাম মুখে নিয়ে যেন গোবিন্দ লাভ করতে পারে। নিতাই গৌর, হরি বল, আমার মতো সন্ন্যাসী যেন কেউ হয় না, এটা ত্যাগ, এটা জীব পারবে না। সেই জন্য প্রথম দিনে বলেছিলাম, আমি টেনে ধরি তারই শু, প্রত্যেক দেহের মধ্যে আছে ছয়টা পশু, এটা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এটা সবার মধ্যে করে বিচরণ। যারা আছেন ছোটবাই পাশে বসে মোবাইল চালাই, তারা যদি কয় আমার মধ্যে রিপুটিপু নাই, তাহলে জীবনও তার কৃষ্ণ ভক্তি লাভ হবে না, এটা সবার মধ্যে করে বিচরণ। তাই যারা কৃষ্ণ কথা শুনতে আসে তাদেরকে বিনীত প্রার্থনা করছেন মহাজনরা, যে ওই ছয়টা পশুকে বলি না দেওয়া পর্যন্ত তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি উদয় হবে না। হরি বল, যদি আমার আমার করি, আমার আমিত্বটাকে বংশের গৌরব, কুলের গৌরব, রূপের গৌরব, টাকার গৌরব, বিদ্যার গৌরব, এসব যদি তাকে বাবা, তাহলে 100 বৎসর কৃষ্ণ নাম নিলে, বিষয় আশয় না ছাড়িলে 100 বৎসরের মধ্যেও তোমার কৃষ্ণ ভক্তি লাভ হবে না। আর হয় কার, যাদের সবকিছু ত্যাগ করে মৃদঙ্গের মতো অন্তর পরিষ্কার করে সরল চিত্তে বলে, গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নাই, এই মন ভাব নিয়ে যারা কৃষ্ণ কথা শ্রবণ করে তাদের হয় 24-এর মধ্যে, অর্থাৎ যার হয় তার 24-ই হয়ে যায়, আর যার হয় না তার 120-ই হয় না। হরি বল। তাই আজ সবাই নীরবতা পালন করে শ্রবণ করছেন, আমার মন বলছে আপনারা প্রণাম বৈষ্ণব, আমি যেন বৈষ্ণব অপরাধ থেকে বিরতি থাকতে পারি, আমার জন্য আশীর্বাদ করবেন। সতীজন, আমি বিলম্ব করতে পারছি না, আমি হয় 10টার পরে আসছিলাম, প্রায় 3টা হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে সমাপন করতে হবে, আপনারা অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন, তো আমি কিঞ্চিত মাত্র ওই কথাটা বললাম যে রঘুনন্দন আর বক্তা দাতা শ্রোতা। আরেকটা কথা হলো, যাদের ছেলে নাই সেই মা বাবা যদি মরে যায় তার নামে পিণ্ড দান করবে কে? তাই সেই মা বাবাকে বলছে, যে মা বাবার 5টা মেয়ে আছে, 5টা মেয়ে থেকে যদি একটা মেয়ে একটা কৃষ্ণভক্ত ছেলের কাছে বিবাহ দিতে পারে, ওই কৃষ্ণভক্ত ছেলের দ্বারা তার শ্বশুরকুল উদ্ধার হয়ে বৈকুণ্ঠে যায়, তার আর পিণ্ড দিতে হয় না। হরি বল। আরে পিণ্ড
দণ্ড দিতে হয় না, হরিনাম যজ্ঞ করলে পিণ্ড দিতে হয় না, পিণ্ড দিতে হয় না, আর পিণ্ড দিতে হয় না, পিণ্ড দিতে হয় না। ওই হরিনাম যজ্ঞ যারা দান করে তাদের আর পিণ্ড দান করতে হয় না, যদি ভক্তির মাধ্যমে কেউ দান করতে পারে। আচ্ছা, তাহলে যার মেয়ে আছে তারা উদ্ধার হবে, যার ছেলেও নাই মেয়েও নাই বাই নাই বন্ধু নাই আপন বলতে যার কেউ নাই সেও তো একদিন মরে যাবে, তার উদ্ধার করবে কে? তাই প্রভু বলছে যার আপন বলতে কেউ নাই সে যদি আমাকে স্মরণ করে আমি উদ্ধার করি রে, আমি উদ্ধার করি রে, আমি উদ্ধার করি রে, আমি উদ্ধার করি রে, যার আপন বলতে কেউ নাই আমি উদ্ধার করি রে, আপন বলতে কেউ নাই আমি উদ্ধার করি রে, আমি উদ্ধার করি রে, আমি উদ্ধার করি রে। ওরে তারাই তো আসে যায়, তারাই তো আসে যায়, যারা হরির গুণ গায় তারাই তো আসে যায়, যারা হরির গুণ গায় তারাই তো আসে যায়, তারা পার হইয়া যায় রে, পার হইয়া যায় রে, এবার হরি বল হরি বল বলে পার হইয়া যায় রে, হরি বল হরি বল বলে পার হইয়া যায় রে, হরি বল হরি বল হরি বল হরি বল দিন যায়, হরি বল হরি বল হরি বল দিন যায়। দদির বাণ্ড দরি প্রভু শ্রী সচির নন্দ, দদির বাণ্ড দরি প্রভু শ্রী সচির নন্দ, দদির বাণ্ড হাতে লইয়া, দদির বাণ্ড হাতে লইয়া আইলেন প্রভু ধাইয়া, দদির বাণ্ড হাতে লইয়া আইলেন প্রভু ধাইয়া, দদির বাণ্ড হাতে লইয়া, দদির বাণ্ড হাতে লইয়া, আপনারা জায়গায় জায়গায় থাকবেন, আপনারা দাঁড়াবেন না কেউ, কারণ ভক্তির বিনিময়ে আসতে, ভক্তির বিনিময়ে কৃষ্ণ ভক্তি লাভ করতে হয়, শক্তি দিয়া না, শক্তি দিয়া ভগবানকে পাওয়া যায় না, ভক্তির মাধ্যমে পাইতে হয়। আমরা ওই তিরপালটা উঠাবো, আমরা শুধু দাঁড়াবো, আপনারা জায়গায় জায়গায় থাকবেন। দদির বাণ্ড ভঞ্জন করার পরে তাতা এবং রঘুনন্দন স্ত্রী পুত্র মাকে নিয়ে এসেছে, তারা গড়াগড়ি দিবে, আমরা পরে মাখবো। জয় রাধে, এটা উঠাই দিন, জয় রাধে। শুধু পলিটিনটা উঠাতে হবে, আপনারা একটু ছেড়ে দেবেন, এটা জায়গায় জায়গায় আপনারা বসবেন। জোড়া দিন, আপনারা দূরে থাকবেন, অন্য ভক্ত যারা সবাই দোলা পাবো, সবাই দোলা মাখবো, চব্বিশ ঘন্টার সময় আছে, আপনারা হোড়াহুড়ি করবেন না। দোলা কখন মাখবো? যখন দোলার গান হবে, দোলা মাখরে আনন্দ হয়ে, সময় সংকীর্ণ, সেই জন্য সংক্ষিপ্তভাবে বলছি, আমার অপরাধ ক্ষমা করবেন আপনারা, কিন্তু গণ্ডগোল সৃষ্টি করবেন না, একে অন্যের প্রতি আঘাত দিয়ে বৈষ্ণব অপরাধী হবেন না। চব্বিশ ঘন্টা সময় আছে, এর মধ্যে দোলা মাখলে সম পরিমাণে ফল হবে। দদির বাণ্ড দরি প্রভু শ্রী সচির নন্দ, দদির বাণ্ড দরি প্রভু শ্রী সচির নন্দ,
মনের আশা করো পূরণ ধরো ধরো রঘুনন্দন, মনের আশা করো পূরণ ধরো ধরো রঘুনন্দন, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রীরঘুনন্দন, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রীরঘুনন্দন, মস্তকের উপরে ভাণ্ড জুকার করিলেন দারণ, ওরে মস্তকের উপরে ভাণ্ড করিলা দারণ, সপ্ত পদ কি ন করে লইয়া ভক্তগণ গুরু, সপ্ত পদ কি ন করে লইয়া ভক্তগণ, সপ্ত পদ কি ন করে সপ্ত পদ কি ন করে, আইরে আমার রঘুনন্দন সপ্ত পদ কি ন করে, আইরে আমার রঘুনন্দন সপ্ত পদ কি ন করে, সপ্ত পদ কীর্তন মণ্ডলে ভাণ্ড করিতে ভঞ্জন, কীর্তন মণ্ডলে ভাণ্ড করিতে ভঞ্জন, গুরু গুরু রঘুনন্দন গুরু গুরু রঘুনন্দন, আপনারা জায়গায় জায়গায় বসুন, হুরা তারা করবেন না, জয় রাধে, আপনারা হুরাহুরি করছেন কেন, সবাই পেয়ে যাবে, দদির ভাণ্ড করো ভঞ্জন গুরু গুরু রঘুনন্দন, সপ্ত পদ কি ন করে ভূমিতে ফেলাইলা, সপ্ত পদ কি ন করে ভূমিতে ফেলাইলা, অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা, ওরে অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা, তুমি গুরু গুরু রঘুনন্দন গুরু গুরু রঘুনন্দন, আজি তার ভাগ্যের সীমা নাই তার ভাগ্যের সীমা নাই, তারাই তো ভাগ্যবান তারাই তো ভাগ্যবান, যারা করে যজ্ঞদান তারাই তো ভাগ্যবান, সেবা করে যজ্ঞদান তারাই তো ভাগ্যবান, ওরে তারাই তো ভাগ্যবান তারাই তো ভাগ্যবান, আপনি নিতাই করে মহন্ত বিদায় আপনি বিদায় করে মহন্ত বিদায়, তাই দেখিয়া বাসু ঘুষে দুলাতে লুটায় তাই দেখিয়া বাসু ঘুষে দুলাতে লুটায়, আমার প্রাণে ধৈর্য মানে না প্রাণে ধৈর্য মানে না, আমি কেমনে ভাঙ্গিব অতি সাদের চাঁদের বাজার কেমনে ভাঙ্গিব, অতি সাদের চাঁদের বাজার কেমনে ভাঙ্গিব, তাই তুমি বিদায় করো রে তুমি বিদায় করো রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, তুমি গুরু গুরু রঘুনন্দন, মনের আশা করো পূরণ গুরু গুরু রঘুনন্দন, মনের আশা করো পূরণ গুরু গুরু রঘুনন্দন, তোমার মনের আশা পুরাও রে, সপ্ত পদ কি ন করে ভূমিতে ফেলাইলা, সপ্তপদ কি ন করে ভূমিতে ফেলাইলা, আপনারা একটু বড় করেন জায়গাটা, একটু বড় করেন বড় করেন জায়গাটা, বড় করেন এরা আঘাত পাবে, যারা দেখি বাবা একটু বড় করেন, আরে বাবা একটু বড় করেন জায়গাটা বড় করেন, আহারে মহিলা মহিলা মানুষই খেলে, আপনারা উড়াউড়ি করছেন কেন, পরে তুলা মাখবেন জয়রা দে, আমাকে একটু যাইতে দেন না, আমার আইতে দেন, আমি একটা কথা বলি, দেখুন আপনাদের মঙ্গলার্থে আমি বলবো, একটু দূরে যান জায়গাটা বড় করুন, জুড়ে যান জুড়ে যান জায়গাটা বড় করুন, জুড়ে যান দূরে যান জায়গাটা বড় করে, এলো জরা দে আস্তে 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 আস্তে, শুধু সোয়া রাখবেন, শুনুন শুনুন, হাতি ধরবেন না মুড়ি ধরবেন না, রাখি জরা দে সবাই নীরবতা পালন করে দয়া করে কথাটা শুনুন, আস্তে দাদা, আপনারা এই যজ্ঞ কেন দান করছেন এটা তো জানেন, এই যজ্ঞ দান করছেন আপনারা কিছু পাওয়ার জন্য, দাদা শুনেন দাদা আমার কথা শুনেন, এখন যদি হুড়াউড়ি করতে গিয়া যদি একে অন্যের গায়ে আঘাত লাগে তাহলে কিন্তু বৈষ্ণব অপরাধ হবে, যে অপরাধ মহাপ্রভু ক্ষমা করে না কাউকে, আপনারা হুড়াউড়ি করবেন না, ২৪ ঘন্টা সময় আছে দাদা,
আমরা দেখবেন সবার শেষে মেকে যাব, তাতে পল কম হবে না। একটু বড় করেন জায়গাটা, আরো বড় করেন, আপনার পিছনে যান, বড় করেন, জায়গায় জায়গায় আপনি গায়েন প্রভু লয়া ভক্তগণ, আপনি গায়েন প্রভু লয়া ভক্তগণ, আপনি গায়েন প্রভু লয়া ভক্তগণ, আরে আপনি গায়েন প্রভু লয়া ভক্তগণ, আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন, আরে আরম্ভিলা মহাপ্রভু মধুর ধন্য ধন্য রঘুনন্দন, ধন্য ধন্য রঘুনন্দন, জারাঙ্গি নয় সচিরি নন্দন, ধন্য ধন্য রঘুনন্দন, জারাঙ্গি নয় সচিরি নন্দন, ধন্য ধন্য রঘুনন্দন, তারাই তো ভাগ্যবান, তারাই তো ভাগ্যবান, যারা করলো যজ্ঞদান তারাই তো ভাগ্যবান, যারা করে যজ্ঞদান তারাই তো ভাগ্যবান, সবার ভাগ্যে হয় না, সবার ভাগ্যে হয় না, আরে সবার ভাগ্যে হয় না, সবার ভাগ্যে হয় না, হরি নাম যজ্ঞ করা সবার ভাগ্যে হয় না, হরি নাম যজ্ঞ করা সবার ভাগ্যে হয় না, ধন্য ধন্য রঘুনন্দন, ধন্য ধন্য রঘুনন্দন, ধন্য ধন্য রঘুনন্দন, ধন্য ধন্য রঘুনন্দন, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রীরঘুনন্দন, আরে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রীরঘুনন্দন, কীর্তন মণ্ডলে ভাণ্ড করিবে ভঞ্জন, আজ কীর্তন মণ্ডলে ভাণ্ড করিবে ভঞ্জন, সবে গড়া গড়ি যায় তাহার ওই উপরে, সবে গড়া গড়ি যায় তাহার ওই উপরে, যদুনন্দন গায় হরি স্বয়ন্তরে, অরে যদুনন্দন গায় হরি স্বয়ন্তরে, হইল যজ্ঞ সমাপন, হইল যজ্ঞ সমাপন, আনন্দে নাচে ভক্তগণ, হইল যজ্ঞ সমাপন, রে আনন্দে নাচে ভক্তগণ সমাপন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল 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 হরি বল, কলির জীবের পথের সম্বল হরি বল হরি বল, এই কলির জীবের পথের সম্বল হরি বল হরি বল, মহাপ্রভুর আদেশ পাইয়া শ্রীরঘুনন্দন, আজি মহাপ্রভুর আদেশ পাইয়া শ্রীরঘুনন্দন, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রীরঘুনন্দন, যারা সদস্য বৃন্দ আছেন দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না, ভলেন্টিয়ার সহ সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছে কেউ অযথা বিশৃঙ্খলা করবেন না। সম্মানিত ভক্ত মন্ডলী, আপনারা দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। সম্মানিত ভক্ত মন্ডলী, আপনাদের কথাতে জানাচ্ছে আমাদের মন্দিরের বাপাশে মাঠে প্রসাদ বিতরণ চলবে। সম্মানিত লোকনাথ বাবার ভক্তবৃন্দকে